খড়বোঝাই লরিতে ভয়াবহ আগুন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম সাহসপুর রোডের বহরা গড়িয়া গ্রামের কাছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, লরিটি বহরা গড়িয়া গ্রামের শেষ প্রান্তে খড়বোঝাই করছিল এবং খড়বোঝাই হয়ে গেলে লরিটি রোডের ওপর ওঠে এবং বর্ধমানের দিকে যাচ্ছিল। সেই সময় গ্রামের শেষ প্রান্তে একটি ইলেকট্রিক খুঁটি থেকে তার কিছুটা নেমেছিল। সেই ইলেকট্রিক তারের খড়গুলি লেগে যায়। তারপর ইলেকট্রিক তার থেকে আগুনের ফুলকি পড়ে খড়বোঝাই লরির ওপর, সঙ্গে সঙ্গে পুরো লরিতে নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা ছুটে আসেন, কোনো রকমে এটিকে একটি পাশের জমিতে উল্টে দেওয়া হয়। তারপর আগুন আরও তীব্র গতিতে বাড়তে থাকে। পাশাপাশি খণ্ডঘোষ থানায় খবর দেওয়া হলে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ছুটে আসে। এক ঘন্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয় দমকলের একটি ইঞ্জিন। লাগলো বলতে খণ্ডঘোষ ব্লকে বেরুগ্রাম অঞ্চলের এই বেরুগ্রাম বহরা গড়িয়া যে ক্যানেল আছে, ক্যানেলের গায়ে এরা খড়বোঝাই করছিল। প্রচুর খড় ছিল, একদম মানে উপর পর্যন্ত খড় ছিল আর কি। তো সেই খড় থাকার ফলে ওই ইলেকট্রিকের শর্ট সার্কিট হয়ে যাওয়ার জন্যে আগুন লেগে যায়। গ্রামের মানুষ চেষ্টা করে টিন বা বালতি টালতি নিয়ে ব্যবহার, কিন্তু ব্যাপক হারে লেগে যাওয়ার জন্য সে আটটা কিছু করতে পারেনি। খণ্ডঘোষ থেকে মিরজলের রিপোর্ট, প্রতিবাদী আওয়াজ। সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ, সব খবর সবার আগে। আমরা লক্ষ্যে আছি কিন্তু পক্ষে নেই।